তাড়াতাড়ি হট না। চল ভাবি ফিরে যাই, এই কাল সকালে বেরোবো। চল। ও এত ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি হট, চল চল। ভাল লাগে না। এই টিক্কা, কি হলো রে আবার? চল ওই রাস্তা দিয়ে যাই, শর্টকাট হবে। চল তবে। ওটা কি রে বাবি? ও কিচ্ছু না, কবরখানা। ও কবরখানা, কবরখানা। ওরে বাবা রে। আরে আরে আরে, এই টিক্কা কোথায় যাচ্ছিস? বাড়ি বাড়ি চলে যাচ্ছি, টাটা। আরে দাঁড়া দাঁড়া। না না, আমি আর ওদিকে যাচ্ছি না। উড়ে বাবা রে, কবরখানা থেকে যদি ভূত বেরিয়ে পড়ে আমি গেলাম টাটা। হে ভগবান, এই ভীতুকে নিয়ে যে কি করি। শোন, একা গেলে আরো ভূতে ধরবে। এবার নাম আচ্ছা, চল এবার শিগগিরি চল। বাবা ববি, কবরখানা তো শেষই হচ্ছে না রে। ওরে বাবা, এদিক ওদিক থেকে যদি একটা দুটো ভূত বেরিয়ে পড়ে, বাপরে। কত আম, কত আম ফুলেছে এবার। নিশ্চিন্ত হলাম, মহাজনের সব দেনা শোধ করা যাবে। তারপরে যা থাকবে তাতে নিশ্চিন্তে সংসারটাও চলে যাবে গো। পাকা আমের গন্ধে বাগানটা ভরে গেছে গো। ইনি এবছর আম বেচে বেশ দু চার পয়সা রোজগার হবে, কি বলো? যাক বাবা, মহাজনের দেনা তো মিটবে। হ্যাঁ, যা বলেছো। চলো 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 বাড়ি ফিরি, কাল সকাল সকাল এসে আমগুলো পেড়ে বাজারে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কত আম হয়েছে রে নীলু? যা বলেছিস বলু, রাতারাতি সব সাবার করে দিতে হবে। তারপর কাল সকাল সকাল পাশের গায়ের হাটে বেচতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, দিন পনেরো নিশ্চিন্ত, কি বলিস? চল 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 চল, বেশি সময় নেই হাতে, চটপট উঠে পড় গাছে। দাঁড়া 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 দাঁড়া, নে 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 নে, শিগগির কুড়ো কুড়ো আমগুলো কুড়ো। কিরে হয়েছে তোর? সব সব বস্তায় ভরে ফেলেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি আসছি। ওরে বাবা রে, মুড়ে গেলাম রে। উড়ে উড়ে আমার ঘর ভেঙে গেল রে। আরে আস্তে আস্তে, সবাই উঠে পড়বে যে। চল
চল চল চল চল চল। যাই, বড় বেলা হয়ে গেল, কখন আমগুলো পারবো আর কখন বেচবো। কই গো, হলো শিখে যাও, কত বেলা হয়ে গেল বলতো। হ্যাঁ হ্যাঁ যাই। আসি গো গিন্নি। এসো দুগ্গা দুগ্গা। ওহ বাবা, এতদিনে কষ্টের ফল মিলল। এই আম বেচে ওই মহাজনের টাকা আগে শোধ করতে হবে, তারপর নিশ্চিন্ত। কি হলো গো, কি হলো গো, আমার আমার সব আম চুরি করে নিয়ে গেল গো। আচ্ছা, বাজারে তো এত আম উঠেছে, আঙ্কেল কে বললেই তুই কিনে এনে দেবে। তুই বুঝিস না, গাছ থেকে পেরে আম খাওয়ার স্বাদই আলাদা। চুরি করা কিন্তু খুব অন্যায়, আঙ্কেল বলেছে ববি। তবে তুই ফিরে যা, আমার পেছন পেছন আসছিস কেন? ফিরতে পারবো একা? কত দূর চলে এসেছি বলতো, যদি হারিয়ে যাই? তবে চল চুপচাপ। এই টেক্কা, তুই এখানেই দাঁড়া, আমি না ভেতরটা দেখে আসি। আচ্ছা যা। আমার সব সব চলে গেল গো, সব চলে গেল। হ্যাঁ, কি হলো রে, আমার মুখ গোমড়া করে ফিরে এলি যে? না রে টেক্কা, আম চুরি করবো না রে। কেন জানা যা, বললাম চুরি করা মহাপাপ। আরে না। তবে বিমল কাকার খুব বিপদ। কেন, কি হয়েছে বিমল কাকার? জানি না, তবে খুব কাঁদছে। না জিজ্ঞেস করেই চলে এলি, ওয়াহ তুই না, চল দেখি। চল। কি হয়েছে বিমল কাকা, তুমি কাঁদছো কেন? আর বলো কেন, এবছর এবছর বেশ ভালো ফলন হয়েছিল গো। ভেবেছিলাম ভেবেছিলাম আমগুলো বেচে যা রোজগার হবে তা দিয়ে মহাজনের দেনা শোধ করে বেশ ভালোই থাকবে, কিন্তু সব ফাঁকা, সব সব আম চোরে চুরি করে নিয়ে গেছে গো, নিয়ে গেছে। বেটা দুষ্ট চোর, দুষ্ট। ঠিক আছে ঠিক আছে, আর কেঁদো না বিমল কাকা, ওই তো ওই যে কটা কাঁচা আম আছে ওগুলো পাকলে বাজারে নিয়ে যেও। হ্যাঁ, এখনো তো অনেক আম আছে গাছে। সেও কি আর থাকবে গো, দিন সাতেক পরে পাকলে আমার ওই বজ্জাত গুলো এসে চুরি করে নিয়ে যাবে। সোজা চুরি করবে বললেই হলো,
তুমি কিচ্ছু ভেবো না বিমল কাকা, ওই চোরেরা চুরি করা তো দূরে থাক, জীবনে আর কোনো দিন তোমার বাগানের দিকে ফিরেও তাকাবে না। কেন, কি করবে তোমরা? চোর ধরবে বুঝি? চোর শুধু ধরবো না, চিরদিনের মতন তাড়াবো। কি করে রে বাবু? শোনো শোনো সবাই, এদিকে এসো। তোর কি বুদ্ধি রে বাবু? কি জ্বালা বলো তো, নিত্যদিন গ্রামে চুরির উপদ্রব বেড়েই চলেছে। যা বলেছ, এর একটা বিহিত হওয়া দরকার। শিগগির একটা বিহিত করা দরকার। একবার ধরতে পারলে না। শুনেছ, শুনেছ তোমরা, শুনেছ কি? হ্যাঁ, কে টেক্কা কি বলছো? ও মা, তোমরা জানো না কি কি? আজ বিমল কাকা তার আমবাগানে ভূত পুজো করছে। ভূত পুজো? কেন ভূত পুজো? কেন ও মা, জানো না বিমল কাকার আম যে ভূত খেয়ে যাচ্ছে গো। ভূতের আম খেয়ে যা? হ্যাঁ, তাই তো বিমল কাকা আজ ভূত পুজো করবে গো। আমিও তো সেখানেই যাচ্ছি। এই তোমরাও এসো, সবার নিমন্ত্রণ। হ্যাঁ, সবার নিমন্ত্রণ। চুরি করব আমরা, আর যত দোষ ওই ভূতের ঘরে। চুপ 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 চুপ, চল 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 চল, আমরাও দেখি আসি ভূত পুজো। ওম ভূতেশ্বর নমঃ, ওম সর্ব ভূতেশ্বর নমঃ, ওম আম চোর ভূতেশ্বর নমঃ। এই শুন শুন, ভাবছি আমিও আমার ওই কাঁঠাল বাগানের জন্য কাঁঠাল চোর ভূতের পুজো করব। ঠিক বলেছিস, কালই কাঁঠাল চোর ভূতের পুজো কর, তবেই তোর ওই কাঁঠাল চুরি বন্ধ হবে। আর আমার লিচু চুরি? লিচু চোর ভূতের পুজো করতে হবে, বুঝো না? চল 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 চল, পুজো জোগাড় করতে হবে, চল চল চল। সব বেটারা দিনে ভূত পুজো করবে, আর আমরা রাতে নিশ্চিন্তে গাছ ফাঁকা করব। ওম ভূতেশ্বর স্বাহা। চিন্তা করছিস কেন? আম তো ভূতে খেয়ে যায়, চুরি তো হয় না। নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে চুরি কর। চোর পাহারা দিতে আসতে পারে, কিন্তু ভূত পাহারা দিতে তো কোনো মানুষ আসবে না।
বেটা বজ্জাত, এত বড় সাহস, আমার আম গাছে চুরি করতে এসেছিস? শুধু ভূতই নয়, আম চোর ভূত। ধর বেটাকে, ধর, ধরে না ঘর মুটকে দে, ধর ধর। মানে কাঁঠাল চুরি করতে যাবি, তাই তো? যা না, যা, ওখানে আবার কাঁঠাল চোর ভূত আছে। দেবে ঘর মুটকে কাঁঠালের মতো বিরাট চেহারা। আরে, ওই তো একটা বিরাট মাঠ। ওই মাঠ দিয়েই চল। হ্যাঁ, চল 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 চল। বেটা বজ্জাত, তোরাই রোজ রোজ আমার আম বাগানের আম চুরি করতে আসিস, হ্যাঁ? আর আমার কাঁঠাল বাগানের কাঁঠাল, আর লিচু পুরে গেলাম রে রে। Ha 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 ha!